মানিকগঞ্জের ঘিওর উপজেলার মণিদাসপাড়া। ঢাকঢোল পাড়া হিসেবে পরিচিত বালিয়াখোড়া গ্রামের এই এলাকার প্রায় অর্ধশত পরিবারের সবাই ঢাকঢোল তৈরি করে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি বিভিন্ন উৎসবেও বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন তারা। তাই দুর্গাপূজা উপলক্ষে তাদের ব্যস্ততা এখন তুঙ্গে। দেশের বিভিন্ন অঞ্চলের মণ্ডপগুলোয় বাজবে এই পাড়ার বাসিন্দাদের তৈরি বাদ্যযন্ত্র। পাড়ার প্রায় সব পরিবারই ঢাকঢোল, ডুগি, তবলা আর কঙ্গ তৈরিতে ব্যস্ত সময় কাটায় বছরের এই সময়টিতে। ঢোল তৈরির পর বাড়ির উঠোনে রঙের প্রলেপ দেওয়া হয়, পাশে কাপড় আর সুতা দিয়ে বানানো হয় বীরা। পূর্বপুরুষদের পেশা হিসেবে প্রায় শত বছর ধরে ঢাকঢোল তৈরির কাজ করছেন এই এলাকার 150 মানুষ। এই গ্রামে তৈরি হইলো ঢাক, ঢোল, তবল, কোলাবাইনা ঢোল, তারপরে হিজড়া ঢোল, তারপরে লম্বা ঢোল, সম্পূর্ণ যন্ত্র তৈরি হয়, নাল হয়, পাত। আর এসব তৈরিতে আম, নিম, কড়ই, শিমুল কাঠ ব্যবহার করেন তারা। এই পাড়া থেকেই পাইকারি ও খুচরা দরে বাদ্যযন্ত্র বিক্রি করা হয়। ঢাকা ও চট্টগ্রামের বাদ্যযন্ত্রের বড় শোরুম, এমনকি বিদেশ থেকেও এখানে অর্ডার আসে। ভারতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাদ্যযন্ত্রের যোগান যায় এই গ্রাম থেকে। এই কাজ করে আমরা এই কাজই করতেছি। কোনো সময় কাজ কম হয়, এই দুর্গা পূজার সময় বেশি হয়, আগে লাভ বেশি হইতো, লাভ একটু কম হয়। কারিগরেরা জানান, তাদের এক একটি যন্ত্র তৈরি করতে 4-7 দিন পর্যন্ত সময় লেগে যায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ীও বাদ্যযন্ত্র তৈরি হয়। কাঠ ও আকার ভেদে বাদ্যযন্ত্রের দাম ভিন্ন হয়। একটা ঢাক 3-12 হাজার টাকা, তবলা 2-5 হাজার, নাল 1.5-3 হাজার এবং হাত বাওয়া 200-400 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। এরা সরকারি কোনো অনুদান পায় না। এরা সরকারি অনুদান পেলে এই শিল্প আরও উন্নত হইত। আমি সরকারের কাছে আহ্বান করি যাতে এদেরকে সরকারি সাহায্য করে এদের শিল্প যারা উন্নত করতে পারে। বালিয়াখোড়ার দাস সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক অবস্থা বহু বছর ধরে ঢাকঢোল ঘিরেই। তাদের বাদ্যযন্ত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক পরিচিতি পেয়েছে। তাদের যেই সংস্কৃতি রয়েছে এবং তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর যাতে বহুমুখীকরণ করা যায় এবং দেশীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যাতে সেটি ছড়িয়ে পড়ে, সেই প্রসারে আমরা আসলে সদা সচেষ্ট থেকে কাজ করার চেষ্টা করব। Thank you.